মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ভারতে বিরল, মাত্র 5 টাকায় বাংলায় এবার পাওয়া যাবে পেট ভর্তি ডিম ভাতের গ্রাসাচ্ছাদন। হাত পেটা নয়, গরিব মানুষ পারবেন পেট পুড়ে খেতে। দিন সাতেক আগে বাজেটে ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, তারপর 7 দিন যেতে না যেতেই শুরু হচ্ছে মমস কিচেন বা মায়ের রান্নাঘর। সোমবার বিকেল 3টে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কি থাকছে এই থালিতে? মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প, সেটা কলকাতার পুরসভা অঞ্চলে 16টা মূলতেই আগামী সোমবার শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করবেন। সেখানে পার হেড আমাদের ভাত থাকবে, 200 গ্রাম সালের ভাত থাকবে, ডাল থাকবে, একটা আলু থাকবে এবং একটা সিজনাল ভেজিটেবল থাকবে এবং একটা করে ডিম থাকবে। এটা সাধারণ গরিব মানুষ কুক ফুড পাবে 5 টাকার মিনিমাম। আপাতত কলকাতার 16টি বোরোতেই পাওয়া যাবে দুপুরের খাবার। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে মিলবে, দেবে পুরসভা। পরে ধীরে ধীরে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডেই বোরো এলাকার যে কোনো একটি পয়েন্ট থেকে খাবার সরবরাহ করা হবে। কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিমের দাবি, স্বাধীনতার পর দেশে 5 টাকায় পেট ভর্তি দুপুরের খাবার এই প্রথম। স্কুলে স্কুলে মিড ডে মিল এতদিন দেওয়া হয়েছে, করোনার সময় বাড়ি বাড়ি গিয়েও মিড ডে মিল পৌঁছানো গিয়েছে। এবার দরিদ্র প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 5 টাকার খাবার। শুধু তাই নয়, ভোটের আগে গোটা রাজ্যে এই উদ্যোগ চালু হবে বলে খবর। আর এর ফলে গরিব মানুষের আশীর্বাদ যে মুখ্যমন্ত্রীর ওপর ঝরে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিশ্চিতভাবে দারুণ জনপ্রিয় হবে। ভোটমুখী বাংলায় আপাতত অ্যাডভান্টেজ তৃণমূল। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।